তো বন্ধুরা আজকে দেখতে থাকুন যে বাথরুমের ফ্লোর কিভাবে ফিটিং করতে হয়। তো বরাবর মতো আজকে চলে আসলাম। তো আমরা করব কি, চার কোনায় সুন্দর করে ওয়াটার লেভেল করে নিব। ওয়াটার লেভেল করা তো হয়ে গেছে, তো এখন সুন্দর করে টিভি করে নিব। টিভি করা হয়ে গেলে সুন্দর করে প্লাস্টার করে নিব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্লাস্টার হয়ে গেল আমাদের, তো প্লাস্টারটা কি করতে হবে, সুন্দরভাবে প্লাস্টার করে নিতে হবে। মিলিয়ে প্লাস্টার হয়ে গেলে সুন্দর করে ফোল্ডিং করে মিলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে ফোল্ডিং করে মিলিয়ে নিচ্ছি। ফোল্ডিং হয়ে গেছে, ফিটিং ফুল ফোল্ডিং দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সেজন্য তো দেখতে পাচ্ছেন গ্রাউট ঢেলে নিয়েছি, গ্রাউট ঢেলে নিয়ে সুন্দর করে দেখে টাইলসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের মতো যদি কেউ টাইলস মিস্ত্রি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে ফিটিং বা টাইলসটা কেমন লেগেছে, কাম ঠিক হয়েছে কি না কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন গ্রাউট দিয়ে কীভাবে কেটে নিতে হয়। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের ভিডিও শেষে কিছু কথা বলতে চাই, তো লাস্ট পর্যন্ত দেখুন ভিডিও, শেষে কিছু কথা বলবো। দেখতে দেখি আমাদের আপনাদেরকে একটা কথা বলতে হচ্ছে যে আমরা মোবাইল দিয়ে ভিডিও করছি, সেজন্য আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারিনি কারণ মোবাইল যেহেতু জানেন পুরো বাথরুম ক্যাপচার হয় না, সেজন্য আপনাদেরকে ফুল দেখাতে পারি না। যদি অবশ্য আমাদের কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলে নতুন নতুন ভিডিও প্রতিদিনই আপলোড করা হয়।